হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আজকের টপিকটা হচ্ছে আমরা যেই ইউটিউব স্টুডিওতে ঢুকলেই যেতে পারছি যে নন ইস্যু একটা অপশন আসছে আগে কিন্তু একটা ছিল তারপর সাথে সাথে একদিনের মধ্যে কিন্তু দুইটা ওর নন ইস্যু চলে আসছে একটা আসছে উনিশ তারিখে একটা আসছে আঠারো তারিখে তো দুইটা দিনের মধ্যে কিন্তু দুইটা আপডেট চলে আসছে তারপর একটা ইমেলের মাধ্যমে একটা আপডেট চলে দিয়েছি তার মাসে মাসে মাত্র তিনটে দিনে আপডেট চলে দিয়েছে ইউটিউব তো তিনটা আপডেটের মধ্যে আমি আপনাদেরকে কিন্তু দুইটা আপডেটের ভিডিও কিন্তু গতকালকেই দিয়েছিলাম তো এখন আমাকে অনেকে প্রশ্ন করবে যে ভিডিওটা আপলোড করার পর ভাই আজকে আপডেটটা দেওয়ার জন্য কিন্তু হয়েছে কেন কারণ জানেন যে একটা ভিডিও দৈনিক একটা করে ভিডিও আপলোড করি আমি পার ডে তো সেই জায়গায় আমি একদিনে তিনটা ভিডিও আপলোড করে ফেলেছি তার জন্য কিন্তু আমি আর তৃতীয় নাম্বার আপডেটটা আমি দিতে পারতেছিলাম না তো তার জন্য কিন্তু টেনশনগুলোর কারণে আজকে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি সমাধান করে দিব যে আসলে তিন নাম্বারের আপডেটটা কী ছিল বা তিন নাম্বারের আপডেটটা কেন আসছিল তো আপনাদেরকে আমি বলবো তারপর হচ্ছে ইউটিউব ওয়াচ ভিডিও তারপর হচ্ছে লাইফ স্ট্রিম ভিডিও তারপর হচ্ছে শর্ট ভিডিও এই চারটা জিনিস নিয়ে কি ইউটিউব রিভিউ করতেছে এই চারটা জিনিসের উপর বৃদ্ধি করে ইউটিউব রিভিউ করতেছে সেই চারটা জিনিসের যে ওয়াচ টাইমটা আসছে সেটা কি ইউটিউব আপনার মনিটাইজেশন আনিবলের জন্য ক্ষেত্রে কাজে লাগবে কি লাগবে না সেটা ওরা জাস্টিফাই করতেছে বা সার্ভিস সার্ভিস ইগনোর করতেছে সার্ভিস ইগনোর যখন আপনার ফাইনালি হয়ে যাবে তারপর কি হবে এটা যদি ওরা চায় যে আপনার ওয়াচ টাইমটা মনিটাইজেশন অ্যাড করাবে তো করে দিতে পারে যদি ওরা চায় মনিটাইজেশন অ্যাড করবে না তো করে না দিতে পারে তো আমরা বিশেষ ক্ষেত্রে আমরা কনফার্মলি বলতে পারি না আপনাদেরকে যে এটা কনফার্মভাবে আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হবে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা যখন এই সার্ভিসটা চলে যাবে ম্যাক্সিমামলে তিন মাস লেগে যেতে পারে একটা সার্ভিস আসলে এটা ফিক্সিং করতে তিন মাস ম্যাক্সিমামলে সময় লাগে সো তিন মাস অপেক্ষা করার পর আমরা কনফার্মলি আপনাদেরকে বলে দিতে পারব সেটা আপনার মনিটাইজেশন অ্যানিবল হবে কি না আপনি হাজার হাজার ভিডিও পাবেন যে আপনি মনিটাইজেশন অ্যানিবল ছাড়া আপনি ওয়াস্ট টাইম মানে ইনকাম করতে পারবেন হ্যাঁ সর্বিডিও দিয়ে করতে পারবেন কী বেশের মাধ্যমে সর্বিডিও করতে পারবেন আপনার যখন একটা গিফট প্রদান করে মাইনে ওরা যারা হাই কোয়ালিটি শর্ট ভিডিও ইউজার আছে তাদেরকে মাইনে দশ এক হাজার করে জাস্টিফাই করে এক হাজারের জনকে ওরা গিফট প্রদান করে সেটাই আপনার মানি ইনকাম বলতেছিলে আর সকল ইউটিউবার বলতেছে সকল ইউটিউবার শর্ট ভিডিওরাই আপনার মানি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়া এত টেনশন করবেন না অবশ্যই আপনি কাজ করতেছেন মনিটাইজেশন পাবেন আপনি যে শর্ট ভিডিওর পাশাপাশি অন্য একটা ভিডিও টপিক তৈরি করে আপনি ভিডিও আপলোড করেন আপনি ওই সেটাতে মনিটাইজেশন পাবেন আর যদি সেই তিন মাস পরে যদি আমাদের সিগনালটাকে বা সার্ভিসিং চেঞ্জ করে যদি ওরা নিজের সঠিক খাটতে নিয়ে আসে যে আমার শর্ট ভিডিও হোয়াটস টাইমটা আমি মনিটাইজেশন কাজে লাগিয়ে দিচ্ছি বা আপনার স্ট্রিম হোয়াটস টাইমটাকে মনিটাইজেশন কাজে লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার মনিটাইজেশন এনেবল হয়ে যাবে কারণ আপনার শর্ট ভিডিও কিন্তু এখন বড় বড় বেশি ভিউ আসতেছে এখন সিক্স মিলিয়ন থ্রি মিলিয়ন থার্টি মিলিয়ন থার্টি টু মিলিয়ন এভাবে ভিউ আসতেছে কারণ শর্ট ভিডিওর উপর অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে এখন ইউটিউব তো সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনি শর্ট যখন করতে যাচ্ছেন বা শর্ট ভিডিও করতেছেন করতে থাকুন তো অবশ্যই আমাদের যে ইস্যুটা নন ইস্যু ইউটিউব আপডেট সেটা ইউটিউব কি বলতে চাচ্ছে সেটা দেখার পর আপনার কোনো টেনশন করার দরকার নেই আপনাকে সেটা কিছুই করবে না তো আমি আপনাদেরকে আরব ক্লিয়ার করে দেবো আমি পরে আপনাদেরকে কি বলতে চাইছে ইউটিউব সেটাও আপনাদেরকে পরে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন চলে যে আমি মোবল স্ক্রিনে আমাদেরকে আমি ক্লিয়ার করে দিই তার আগে আমি একটা কথা বলবো যদি আমাদের এই পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান তাহলে জানতে পারবেন ইউটিউবের অ্যাট টু জেট আপডেট এবং আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন ইউটিউব থেকে আপনি যখন ইউটিউবে এসেছেন ইউটিউব থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো চলুন চলুন যে মোবাইল স্ক্রিনের মোবাইল আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কী করতে হবে অবশ্যই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে শোনার জন্য এবং দেখার জন্য অবশ্যই তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই যারা ইউটিউবার তাদের সবারই কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে দেখতেই পাচ্ছেন এটা আমার ইউটিউব স্টুডিও অ্যাপ তো আমি এটাতে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যখন এটাতে ওপেন করবেন আপনার যে চ্যানেলটা লগ ইন করা আছে আপনার অরিজিনাল সেই চ্যানেলটা আপনি লগ ইন করে নেবেন তারপর আপনি নিজে চলে যাবেন নিজে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ইস্যু দেখাচ্ছে নন ইউটিউব ইস্যু কিন্তু দুইটা দেখাচ্ছে ঠিক আছে তো আপনি কী করবেন দেখতে পাচ্ছেন যে প্রথমটা কিন্তু আমি গতকালকে বলে দিয়েছিলাম উনিশ তারিখের আঠারো তারিখটা কিন্তু বাকি আছে মে মাসের আঠেরো তারিখটা তো আপনার আমরা কি করব মে মাসে আঠারো তারিখে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে কি বলতে চাচ্ছে দেখ বলছেন যে ফিক্সেড নন ইস্যু ফাইভ টু এইটিন unable to টু আপলোড আপডেট watch ওয়াজ ভিডিও অন ইউটিউব আনিবল upload টু আপলেড ওয়াজ ভিডিও অন ইউটিউব আপনার য ইউটিউবের চ্যানেলে যতগুলা ভিডিও আছে বা ইউটিউবের প্ল্যাটফর্মে যতগুলা ভিডিও আছে সবগুলাকে আপডেটের পর্যায়ে নিয়ে আসতেছে বা রিভিউ করতেছে ঠিক আছে তারপরে বলছে হে এভ্রোয়ান সবাইকে বলছে ইফ ইউ দার হ্যাভিং এ ইস্যু আপলোডিং আপডেট অর ওয়াচিং ভিডিও অন ইউটিউব ইনকাউন্টিং লাইফ সিস্টেম অ্যান্ড শর্ট অ্যান্ড তো এখানে বলছে যে আপনি শর্ট ভিডিও তারপর লাইভ সিস্টেম করতেছেন বা আপনার ভিডিও আপলোড করতেছেন তৈরি করে তিনওটার জন্যে একটা আপডেট রিভিউ করতেছে বা টাইম ফিক্সের কাজ করতেছে এরপরে বলছে যে ইন দ্য লাস্ট ফিফটিন মিনিট দ্য ইস্যু হ্যাজ বিন ফিক্সড আপনার ভিডিও যদি পঞ্চাশ মিনিটের উপরে হয় তাহলেও সেটাকে ওরা ফিক্সিং করতে এসে আপনি যখন ভেরিফাই করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফিফটিন মিনিট থাকে এখানে কাউন্টিং থেকে ফিফটিন মিনিট ওভার সারতে পারেন বা নিচেও হলে আপনি ফিফটিন মিনিট সারাতে পারেন তাহলে কিন্তু আপনার রিভিউটা ভালো হয় সেটাই কিন্তু বলছে তো আপনি যে পঞ্চাশ মিনিটের বেশিও হলে সেটা কিন্তু ওরা রিভিউ করে আপনার যে ওয়াচ স্ট্যাম্পটা আসে সেই ওয়াচ স্ট্যাম্পটা চাইলে ওরা অ্যাড করতে পারে না চাইলে অ্যাড করতে পারে তো ওদের তিন মাস পরে বোঝা যাবে আসলে কী আপনাদের আপডেটটা কনফার্মলি করে ঠিক আছে এখানে বলছি যে দিস ইস্যু বিন অ্যারাউন্ড দ্য ফোর সরি দিস ইস্যু বিন অ্যারাউন্ড ফোর টোয়েন্টি পি তো চারটা বিশ মিনিটে এই ইস্যুটা এসেছে পোস্ট অন দ্য মে এইটিন নোটস মানে আঠারো তারিখের চারটা বিশ মিনিট আসছে ইফ ইউ ভিডিও হ্যাজ দ্য স্টোক অন প্রসেসিং ইট দ্য সোল্ডিং কমপ্লিটেড নাও ইফ নট দ্য ম্যান ইন অর দ্য আপলোডিং ইউর ভিডিও তো এই চারটা বিশ মিনিট থেকে কিন্তু আমাদের যারা ভিডিও আপলোড করতে শেখাচ্ছে তাদের ভিডিও আপলোড হচ্ছে না তারপর আপনার ইউটিউব ওপেন হচ্ছে না এক ঘন্টা কিন্তু সে প্রবলেমটা ছিল আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম এক ঘন্টা কিন্তু প্রবলেমটা ছিল সেই ইস্যুটা আসার কারণে ঠিক আছে তো এরপরে কী বলছে থ্যাংকস ফর অল রিপোর্টিং অন প্রজেন্স হুইল আওয়ার টিমস ওয়ার্কার অন দিস তো ওরা এই যে ইস্যুটা ওয়ার্স টাইমের ইস্যুটা আছে সেই ইস্যুটাকে ফিক্স করার জন্য সবাই কাজে পড়ে লেগেছে তো অবশ্যই শীঘ্রই ওরা সমাধান দিয়ে দিব তো আশা করি আপনারা কোনো টেনশন করবেন না এটার প্রতি ভাববেন না যে আসলে এটা আপনার চ্যানেলটা বাদ করে দেবে কোনো কিছু করবে সেটা আপনি বিলকুল একবারে শুনবেন এমনি যতগুলো ইউটিউব ভিডিও আছে আপনি যেটা সঠিক সেটাই শুনবেন আর ফালতু ভিডিও দেখে আপনি কখনো টেনশন বোধ করবেন না অনেকে বলবো আপনার চ্যানেলটা বাদ হয়ে গেছে অনেকে বলবো অনেক আপনার চ্যানেলটা কাজ করবে না সেটা না দেখে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে রাখুন আপনার সেই ইউটিউব ইস্যুটা আসেছে সেই ইস্যুটা ইউটিউবে আপনাদের সমাধান করে দেবে আপনাকে কিছু করতে হবে না তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই বরবার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে তো সবাই ভালো করে শুধু আমাদের সাথেই থাকুন